আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে ফাইজে ফারাকানা দ্য ব্লগকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে আবার হাজির হলাম মিল্ক শেকের একটা রেসিপি নিয়ে। দারুণ মজার এই মিল্ক শেকটি তৈরি করেছি আমাদের সবার পছন্দের ফল ড্রাগন ফল দিয়ে। চলুন তাহলে দেখে নিই রেসিপিটা। আমি এখানে চারটি ড্রাগন ফল নিয়ে নিয়েছি। এখন আমি ফলগুলোকে সুন্দর করে কেটে নিব। আর এখানে আমি আধা কেজি পরিমাণ দুধ জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন একটি প্লেটে আমি ড্রাগন ফল নিলাম। এখন এটাকে আমি কেটে নিব। এই ফলটা কাটতে খুব সুবিধা, দেখুন আমি কিভাবে কাটছি। এভাবে হাত দিয়ে খুব সহজেই খোসাটাকে ছাড়িয়ে নেওয়া যায়। দেখুন আমার খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে কেটে নিব চার পিস করে। আমার চারটা ফলই কেটে নেওয়া হয়ে গেছে। দেখুন অত সুন্দর কালার, অনেক বেশি সুন্দর লাগছে দেখতে। এখন আমরা ব্লেন্ডারের ভিতর কেটে রাখা ফলগুলোকে দিয়ে ব্লেন্ড করে নিব। ফলগুলো দেওয়া শেষ, এবার ফলগুলো আগে খালি ব্লেন্ড করে নিব। তো এবার আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে। এখন আমি ব্লেন্ড করা ড্রাগন ফলটিকে আগে থেকে ঠান্ডা করে রাখা দুধটার মধ্যে ঢেলে দিলাম। এখন আমি বাকি ফলের সাথে কাজু বাদাম এবং কাঠবাদাম ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা শেষ, এবার আমি ফলগুলোকেও দুধের ভিতর ঢেলে দিব। এখন আমি আমার পছন্দ অনুযায়ী চিনি অ্যাড করব। আপনারা যে যেমন মিষ্টি খান সে পরিমাণে চিনি মিশিয়ে নিতে পারেন। এখন আমি চিনিটাকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। তো দেখুন ফ্রেন্ডস কত সুন্দর একটা কালার এসেছে। তো আমার ভালো করে চিনিটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি গ্লাসে শেকটাকে সার্ভ করে নিব। তো গাইস এই দেখুন আমার ড্রাগন ফলের মিল্কশেকটা রেডি। এখন প্রচণ্ড গরম পড়েছে, এমন গরমে ড্রাগন ফলের এই মিল্কশেকটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এটি একটি খুব হেলদি মিল্কশেক, এটা ছোটো বড় সবার জন্য খুব হেলদি একটি মিল্কশেক। এটা খেলে শরীর এবং মন এত ঠান্ডা হয়ে যায় যে ভেতরে খুব একটা শান্তি লাগে। তো আমার এই মিল্কশেকের রেসিপিটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং ক্লিক করতে ভুলবেন না। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া রাখুন। আল্লাহ হাফেজ।